Hey my art lovers, welcome to my channel in Suparna's Art Closet. আজকে আমি তিন ধরনের অ্যাক্রিলিক সিনারি পেইন্টিং করব। দেখার জন্য আমার সঙ্গে থাকো সবাই। এই অ্যাক্রিলিক সিনারি পেইন্টিং তোমরা নরমালি ড্র করতে পারো অথবা গ্রিটিংস কার্ডের সামনেও ড্র করতে পারো অথবা জার্নালেও ড্র করতে পারো। এই তিনটি সিনারি পেইন্টিং খুব সিম্পল আর খুব ইজি হবে। দেখার জন্য সঙ্গে থাকো এবং দেখতে থাকো। প্রথমে আমি একটা পেপারের উপর টিল ব্লু কালার ইউজ করব, অ্যাক্রিলিক টিল ব্লু কালার। সেকেন্ডটাতে আমি ইউজ করব হালকা পার্পল কালার, লাইট পার্পল কালার আর ডার্ক পার্পল কালার। চারদিকটা চৌকো থাকার জন্য আমি পুরো চারদিকে টেপ দিয়ে নেব। টেপ দিয়ে পেন্টিং করব যাতে চারদিকের শেপটা একদম ঠিকঠাক থাকে, যাতে চৌকো শেপ থাকে। কালারের সমস্ত লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গিয়ে চেক করে নেবে। এবং পেইন্ট ব্রাশ থেকে শুরু করে ব্রাশ পেনেরও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা তারা প্লিজ আমার আগের ভিডিওগুলো চেক করে এসো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব দরকার। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরাও তোমাদের আইডিয়া আমার সাথে শেয়ার করতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমরা কি দেখতে চাও, সেই অনুযায়ী আমি আর্ট রিপ্রেজেন্ট করব। আর এই আর্টটা কমপ্লিট হলে তিনটের মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটার কালারটা আমাকে কমেন্ট করে জানাবে। কালারের নাম যদিও বা তোমরা মেনশন না করতে পারো, আমি এই আর্টগুলোর নিচে একটা লেখা লিখব, ওই লেখাটাও তোমরা কমেন্ট করে দিয়ে দিতে পারো। তাহলে আমি বুঝে যাবো এই তিনটের মধ্যে কোন আর্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ভিডিওটাকে আমি জাস্ট একটু অ্যাস্থেটিক করার চেষ্টায় ছিলাম, কিন্তু আমি জানি না কতটা করতে পেরেছি। আমার আর্ট তো এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করে যেও। বাই।